নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো পেন্টিং বা কোনো ক্রাফটিংয়ের ভিডিও নয়, আমার লিভিং রুমের এই এরিয়াটাকে আমি কীভাবে ডেকোরেট করলাম আজ আমি আপনাদের সাথে এটাই একটু শেয়ার করছি। প্রথমে জায়গাটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এবার আমি আমার পছন্দের কিছু ডেকোর আইটেম দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি। মাঝখানের শেল্ফটাতে আমি একটা গ্লাসের ডেকোর পিস আর দুটো ছোট ছোট উডেন পুতুল রাখছি। এখানেও আমি আরো কিছু ডেকোর আইটেম দিয়ে জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি। কিছুদিন পর পর আমি ডেকোরেশনগুলোকে একটু চেঞ্জ করে নিই। আপাতত আমি এই ডেকোরেশনটাকেই রাখছি। এই কর্নার টেবিলটাকে আমি কিছু ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই ডেকোরেটিভ ক্যান্ডেলগুলো কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারেন। খুব সুন্দর এই সিম্পল জুটের প্ল্যান্টারটা আমি এখানে রেখে তার ভিতরে একটা ইনডোর প্ল্যান্ট রাখবো। আর এই প্ল্যান্টারটা কিন্তু আমি মার্কেট থেকে কিনেছি। এবার মাঝখানটাতে আমার নিজেরই তৈরি একটা আর্টওয়ার্ক আমি এখানে রাখছি, আর এটা আমি ক্লে দিয়ে তৈরি করেছিলাম। কিছু পুরনো প্লেটের ওপর আমি এই আর্টওয়ার্কগুলো করেছিলাম। এইরকমই দুটো আর্টওয়ার্ক আমি দুপাশে স্ট্যান্ডের সাহায্যে এখানে রাখছি। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার সামনেটাতে আমি একটা ছোট্ট গ্লাসের ভাস রাখছি এবং তার ভিতরে একটা এলিফ্যান্ট রেখে দিচ্ছি। আর যেহেতু এটা গ্লাসের, এলিফ্যান্টটাকে কিন্তু বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। এই সাইডটাতে আমি আরেকটা ইনডোর প্ল্যান্ট রেখে দিলাম। আর তার সামনে একটা রেজিন কোস্টার রেখে তার ভিতর কিছু ডোকরা ছোট শোপিস রাখছি। কর্নারটা কিন্তু আমার ডেকোরেট করা হয়ে গেছে। আমি আমার নিজের মতো করে জায়গাটাকে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিভিং রুমকে সাজিয়ে নিতে পারেন। আজ একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও আমি প্রথম বানালাম, তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।